বিখ্যাত প্রতিমা শিল্পী রুদ্রজিৎ পালের নাম অনেকেই শুনেছেন, তো আমরা এখন সরাসরি কথা বলে নেব রুদ্রজিৎ পালের সাথে। এই যে আপনার নাম রুদ্রজিৎ পাল, কুমারটুলি তো সবাইকে চেনে, সবাই চেনে মানে একটাকে আপনার নাম সবাই মোটামুটি চেনে, তো তো আপনার এই রুদ্রজিৎ পাল হিসেবে পরিচয় দিতে আপনার কত টাইম লেগেছে বা আপনি কতটা মানে পরিশ্রম করেছেন এই নামটার পিছনে, নামটাকে তৈরি করার পিছনে? এই প্রতিষ্ঠানটা প্রায় 60 ইয়ার্স অ্যাবাউট। আমি এখানে মোটামুটি ছোটবেলা থেকেই জড়িত এবং এই কারবারে আমি 25 বছর ধরে রয়েছি। সেই জায়গা থেকে আস্তে আস্তে করে আমার নামটা ছড়িয়েছে, কারবার আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, ঠাকুরের সৌন্দর্য বেড়েছে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বড় বড় অর্ডার এসেছে, বাইরেও ঠাকুর প্রতিমা তৈরি করেছি, বিদেশেও পাঠিয়েছি, এইভাবে নামটা আমার রয়েছে। আপনার দৃষ্টিভঙ্গিতে কুমারটুলির কিছু বৈশিষ্ট্য যদি আমাদের কিছু বলেন, আপনি তো অনেক দিন কুমারটুলিতে, আপনি মানে এই যে বৈশিষ্ট্য মানে আপনার যে এই যে প্রতিভা বা আপনার যে এত মানে কারুকার্য, সেটাকে আপনি মানে কিভাবে এক করছেন? এই কুমারটুলির নাম বিশ্বজোড়া, বিশ্বেও দরবারেও আমাদের কুমারটুলির নাম পরিচিত, কারণ বিভিন্ন আর্ট আর্ট বলতে গেলেই কুমারটুলি। কুমারটুলিতেই বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্রাকচারে মা দুর্গাকে দেখতে পাওয়া যায়, বিভিন্ন রূপে মা দুর্গাকে দেখতে পাওয়া যায়, যেটা কোথাও দেখতে পাওয়া যাবে, এই জন্য কুমারটুলি নাম। আচ্ছা, পরবর্তী জেনারেশন তারা কি এই কাজে আসছে নাকি? কিছু আসছে, আবার কিছু লোক আসছে না। মানে কুমারটুলি তার মানে কি কুমারটুলি ভবিষ্যৎ? ভবিষ্যৎ খুব অন্ধকার। আপনাদের যে আপনি বলছেন যে কুমারটুলির পরবর্তী জেনারেশনের যে ভবিষ্যৎ অন্ধকার, তো এই অন্ধকারটা কাটানোর জন্য যে আপনারা কোনো মানে স্টেপ নিচ্ছেন না? না, আমাদের আমাদের ব্যাপারটা ছিল অন্যরকম। আমরা ছোটবেলা থেকে কারবার দেখে আসছি, করে আসছি, আর আজকালকার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামের ছাত্র, তারা বিভিন্ন আর্ট কলেজ বা বিভিন্ন কম্পিউটার সায়েন্স এইসব নিয়ে পড়াশোনা করছে, তারা এই দিকটাকে ভালোভাবে নিতে পারেনি এখন। এই যে ভালোভাবে নিতে পারছে না, তো এটার জন্য আপনারা কোনো মানে চেষ্টাও করছেন না যে ওদের মধ্যে এই জিনিসটা ঢোকানো প্রতিভাটা? না, এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তার রুচির ব্যাপার, সে কোন লাইনে কিভাবে যাবে, তার ব্যক্তিগত স্বাধীনতাকে আমি বাধা দিতে পারি। এই যে আপনাদের এখন এই ব্যস্ততা মানে এই ছটা মাস কেটে গেলে আপনারা কিভাবে কাটান? তারপরে এখন আপনাদের দেখতে পাচ্ছি যে আমরা ঘুরতে ঘুরতে দেখছিলাম যে কত ফটোগ্রাফার এখানে আসছে, পরপর লোকে দেখতে আসছে, যারা ফটোগ্রাফার কি আপনার মিডিয়া যেকোনোই বলুন না কেন, পুজোর এক মাস আগে থেকে পুজো পর্যন্ত আমাদের মানে এখানে এসে আমাদের সাথে কথাবার্তা বলে, পুজোর পর আমাদের আর কেউ চেনে না। দুর্গাপূজার পরেই কিছুদিন পর কালী পুজো হয়, তো এই কালী এখানে তো কালী ঠাকুরের অনেক মানে ডিমান্ডও খুব বেশি হয়, তো ওই শর্ট পিরিয়ডের ভিতরে আপনারা কি করেছেন? আমাদের কিছু স্ট্রাকচার করা থাকে মা কালী,
ওগুলো গোডাউনে আমরা শিফট করে দিই, ওগুলো ওই সময় এনে তারপরে এনে আবার রিপেন্ট করে আমরা নতুন করে আবার তাদের সাথে। ধন্যবাদ রুদ্রজিৎ দা আপনাকে, এই আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের এই মূল্যবান সময়টা আমাদের দিয়েছেন। আপনি কি সারা বছর এই কাজ নিয়ে থাকেন না বাকি অন্য কোনো কাজেও? এই কাজই করি সারা বছর, মানে সারা বছর বছরে ছটা মাস, যে সেই ছটা মাসের পরেও কি আপনারা এই কাজ? ছটা মাস, হ্যাঁ, দেশে গিয়েও এই কাজ। আপনাদের এই ছুটি বলতে মোটামুটি কতদিন থাকে? ছুটি এই তো দুর্গা পূজার পরে জগদ্ধাত্রী শেষ করে দু তিন মাস সেই কাজ বন্ধ থাকে, তারপর সরস্বতীর কাজ, তারপরে আবার দুর্গার কাজ শুরু হয়ে যায়। আমরা এতক্ষণ দেখে নিলাম কুমারটুলির ব্যস্ততা এবং কথা বলে নিলাম এখানকার অনেক শিল্পী এবং তাদের কারিগরদের সাথে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ফেসবুকে আমাদের ওয়াইডিং চেসার পেয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। ক্যামেরায় সৌমিক সার সাথে সায়ন মুখার্জি এবং আমি অনির্বাণ দে, আমি অনিশা বিশ্বাস। পদধ্বনি শিশিরে শিশিরে শারদ আকাশ শিশির।